মুদারাবা তহবিল কি এবং কিভাবে কাজ করে? মুদারাবা তহবিল প্রদানকারী এবং ব্যবহারকারীর মধ্যে একটি অংশীদারিত্বের চুক্তি। এখানে আমানতকারী তহবিল প্রদান করে এবং ব্যাংক ব্যবসা করে। তহবিল প্রদানকারীকে সাহিব আল মাল বলা হয় এবং তহবিল ব্যবহারকারী ব্যাংকারকে মুদারিব বলা হয়। শরিয়াহ নীতিমালা অনুযায়ী মুদারিব শরিয়াতের নিয়ম নীতির আওতায় স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করবে, আর সাহিব আল মাল শুধু তহবিল প্রদান করবে। ব্যবসায় মুনাফা হলে তা আমানতকারী ও ব্যাংক এর মধ্যে পূর্ব নির্ধারিত অনুপাত অনুযায়ী বণ্টিত হবে, কিন্তু ক্ষতির ক্ষেত্রে তা সাহিব আল মাল এর অ্যাকাউন্টে যাবে। মুদারিব অর্থাৎ ব্যাংক তার সেবার বিপরীতে কোনো পারিশ্রমিক পাবে না। এই পদ্ধতিতে ব্যাংক তার আমানতের বৃহত্তম অংশ সংগ্রহ করে থাকে। উপার্জিত মুনাফা ব্যাংক ও গ্রাহকের মধ্যে ন্যূনতম 35:65 অনুপাতে বণ্টন করা হয়। তবে ব্যাংক প্রয়োজনে গ্রাহকের অংশ বৃদ্ধি করে আমানতকারীকে উচ্চ হারে মুনাফা প্রদান করতে পারে।